Hello viewers, Assalamoalaikum. Welcome back to my channel, Naima's Craft and I. আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের কালার পেপার দিয়ে গোলাপ তৈরি করে দেখাবো। আমি খুব সহজ ও সুন্দরভাবে আপনাদেরকে গোলাপটি শেখানোর ট্রাই করব। তাহলে আমার পুরো ভিডিওটির সাথেই থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি প্রথম ধাপে এখানে গ্রিন কালার একটি পেপার নিয়েছি, এটা দিয়ে আমি একটি স্টিক তৈরি করে নিব। বন্ধুরা, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের শেখানো ট্রাই করব। আমার পুরো ভিডিওটির সাথে থাকবেন। আশা করি খুব সহজে আপনারাও শিখে যাবেন। দ্বিতীয় ধাপে আমি আরও কিছু গ্রিন কালার পেপার নিয়েছি, এটা দিয়ে আমি পাতা তৈরি করব। তাহলে আপনারা দেখতে থাকুন। আমি তৃতীয় ধাপে চলে এসেছি। এখানে আমি রেড কালার একটি পেপার নিয়েছি, এটা দিয়ে আমি গোলাপের ফুলটা তৈরি করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না। কিন্তু আমার ফুলটি তৈরি করা হয়ে গেছে, এখন আমি ফুলের মধ্যে পাতা লাগিয়ে নিব। দেখলেন তো বন্ধুরা, আমি কত সহজেই কত সুন্দর করে একটি গোলাপ তৈরি করে ফেলেছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না।
বন্ধুরা আজকের মতো এখানেই বিদায়, আবারও হাজির হব আগামী পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।